আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মাহমদ আলা আল্লাহ রসুলহিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতাবিন্দ দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে নিউজ রাঙ্গুন চ্যানেলের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান ফজাইলে কোরআন উপভোগ করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতাবিন্দ মসনদে আহমদিন আহাম্বরের মধ্যে ফজাইলে কোরআন সম্পর্কে একটি হাদিস শরীফ লুট করা হয়েছে সেটা হচ্ছে আনুসমান বিন আফারুদী আল্লাহ তালান আনিন নবী সাল তাআলা আলহি ওসাল্লাম কওলা খয় রুকুম্মান্তা আল্লামাল কুরআনা ও আল্লামাহু নবীজির সাথ করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে এবং অফরকে কোরআন শরীফ শিক্ষা দেন উনি সর্বোত্তম এখানে সুফা লেটিভ ডিগ্রি বলা হয়েছে আরবিতে ইসমে তফজিল অর্থাৎ যেই উত্তমের উপর কোনো উত্তম নেই এই কোরআন শরীফ তেলাওয়াত করলে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করলে এবং অফরকে শিক্ষা প্রদান করলে এত ফজিলত মর্তবা কেন আল্লামা জালাল উদ্দিন তার বিশ্ববিখ্যাত কিতাব জাম ইস্যোগীর কিতাবের মধ্যে উনি একটা হাদিস শরীফ কুট করেছেন রুসুলের পাকসল্লাহ তালা আলিহসাল্লামীর সাত করেছেন ইদা খাতামাল আব্দুল আব্দুল কোরআনা সল্লাহ আলেইহি ইন্দা হতুমিহি সিত্তুন আলফামালাক অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোরআন শরীফ শেষ করে খতম করে যখন আল্লাহর দরবারে মোনাজাত করে তখন ওই ব্যক্তির সাথে ষাট হাজার ফেরস্তারা ওই ব্যক্তির গুণা আল্লাহর দরবারে ক্ষমা চায় ষাট হাজার ফেরস্তা ওই ব্যক্তির ওই কোরআন শরীফ তেলাওয়াতকারীর ব্যক্তির সাথে ষাট হাজার ফেরেস্তা আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর দরবার হাত তুলে ওই ব্যক্তির গোনা ক্ষমা চায় সেজন্য কোরআন শরীফের অনেক ফজিলত রয়েছে আপনারা সকলেই অন্ততপক্ষে সকালে ফজরের নামাজের পর এবং রাত্রে রাত্রে ঘুমাবার পূর্বে কিছু হলেও আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করে ঘুমাবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি